সবাই কেমন আছেন বন্ধুরা? আজকে চলে এসেছি এমএস ইনফো বাংলার তথ্যবহুল ভিডিও নিয়ে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন অর্থাৎ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন সম্পর্কে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। চলুন তাহলে শুরু করা যাক। আজ থেকে 20 বছর আগে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন প্রথমবার মানুষ পদার্পণ করেছিল। 2 নভেম্বর 2020 আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে মানবজাতির 20 বছর সম্পূর্ণ হয়েছে। আসুন দেখে নেওয়া যাক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের গত 20 বছরের ইতিহাস। মানবজাতির সৃষ্টির পর থেকেই অজানাকে জানা ও অচেনাকে চেনার কৌতূহল মানুষকে আজও এত উন্নত করেছে। বর্তমান যুগের কম্পিউটার, মোবাইল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় জিনিস ও মহাকাশে মানুষের সফলতা মানুষ তার তীক্ষ্ণ মস্তিষ্কের পরিচয় দিয়েছে। 19 শতকের শুরু থেকেই পৃথিবীর বিভিন্ন বিজ্ঞানীরা চিন্তাভাবনা করতে শুরু করে মহাকাশে মানুষ কীভাবে নিজেদের বাসস্থান গড়ে তুলবে। আর সেই চিন্তাভাবনা থেকেই রাশিয়া 1971 সালে সর্বপ্রথম একটি মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে প্রেরণ করে, যার নাম দেওয়া হয় স্যালুট-1। এরপর আমেরিকা 1973 সালে তাদের একটি মহাকাশ স্টেশন পৃথিবীর কক্ষপথে প্রেরণ করে, যার নাম দেওয়া হয় স্কাইল্যাব। কিন্তু এই দুটি ছিল তাদের নিজেদের দেশের মহাকাশ স্টেশন, যা সেই সময় আমেরিকা ও রাশিয়ার ঠান্ডা লড়াইয়ের ফল বলে গণ্য করা হয়। চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নির্মাণ সম্পর্কে। এর পরবর্তী সময়ে 1984 সালে আমেরিকার মহাকাশ সংস্থা নাসা একটি মিশন শুরু করে, যার নাম ছিল ফ্রিডম। কিন্তু সেই সময় আমেরিকার তৎকালীন সরকার এই মিশন অর্থ দিতে রাজি না হওয়ায় সেই সময় মিশনটি বন্ধ হয়ে যায়। এরপর নাসা 1993 সালে পৃথিবীর অন্যান্য দেশের মহাকাশ সংস্থাগুলির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে এবং মিশনটি পুনরায় শুরু করে। মিশনটির নাম দেওয়া হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন। মোট 15টি দেশের অর্থ বিনিয়োগের পর আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সর্বপ্রথম অংশটি পৃথিবীর কক্ষপথে পাঠানো হয় 20 নভেম্বর 1998 সালে, যার নাম দেওয়া হয় জারিয়া। এরপর ধীরে ধীরে বিভিন্ন অংশকে মহাকাশ স্টেশনের সাথে যুক্ত করে তৈরি হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, যেখানে 2000 সালে প্রথমবার মানুষের একটি দলকে পাঠানো হয়। 3 জন সদস্যের এই দলে ছিলেন আমেরিকার বিল শেফার্ড, রাশিয়ার সেগেই ক্রিকালেক ও ইউরি গিটজেনকো। মধ্য এশিয়ার কাজাকিস্তান থেকে মহাকাশযানটি প্রেরণ করা হয়। মহাকাশ স্টেশনের উদ্দেশ্য, এর 2 দিন পর 3 জন সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে যায়। এই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনটি প্রধানত আমেরিকার নাসা, জাপানের জাক্সা, কানাডার সিএসএ, রাশিয়ার রসকসমস, ইউরোপের ইএসএ দ্বারা পরিচালিত হয়ে আসছে। মহাকাশে স্টেশন নির্মাণ করতে মোট 14 বছর সময় লেগেছে। 1998 সালে প্রথমবার এর মিশন লঞ্চ করার পর 2011 সালে এর নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। এর পরবর্তী সময়ে বিভিন্ন গবেষণার জন্য মহাকাশ স্টেশনে আধুনিকরণ করা হয়েছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন তৈরি করতে খরচ হয়েছিল $15,000 কোটি, ভারতীয় টাকায়, যা আপনি নিচের কল্পনাও করতে পারবেন না। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রাশিয়ার আলাদা একটি বিভাগ আছে, যেটা শুধুমাত্র রাশিয়া ব্যবহার করে। অপরভাগে আমেরিকা, ইউরোপ, জাপান, কানাডার অংশ রয়েছে। প্রত্যেকটি মডিউল সংশ্লিষ্ট দেশগুলির নিজেদের দেশের তৈরি। মহাকাশযানের মাধ্যমে প্রত্যেকটি দেশ নিজেদের মডিউলকে লঞ্চ করে পৃথিবীর কক্ষপথে একত্রিত করেছে। চলুন জেনে নেওয়া যাক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিবরণ। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মোট আয়তন প্রায় একটি বড় ফুটবল মাঠের সমান। মহাকাশ স্টেশনটি পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে 1 ঘন্টা 30 মিনিট সময় নেয়, ফলে স্টেশনটি প্রতিদিন পৃথিবীকে মোট 16 বার প্রদক্ষিণ করে। পৃথিবীকে প্রদক্ষিণ করার সময় স্টেশনের গতি থাকে প্রায় 28,000 কিলোমিটার প্রতি ঘন্টায়। আমাদের পৃথিবীর ভূভাগ থেকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উচ্চতা প্রায় 400 কিলোমিটার, এর ওজন প্রায় 4,20,000 কিলোগ্রাম। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মোট 6 জন মহাকাশচারী একেবারে থাকতে পারে। প্রতি 6 মাস অন্তর মহাকাশচারীদের পরিবর্তন করা হয়। মহাকাশচারীদের থাকবার জন্য স্টেশনটিতে আলাদা জায়গা রয়েছে, যেখানে রান্নাঘর, শরীর স্বাস্থ্যের জন্য জিম, শোবার ঘর রয়েছে। জায়গাগুলি অত্যন্ত ছোট হলেও এখানে মহাকাশে ব্যবহৃত বিশেষ কাপড় ছাড়াই মহাকাশচারীরা থাকতে পারে, কারণ জায়গাটা সম্পূর্ণ চাপমুক্ত অবস্থায় তৈরি।
এই স্থানটি সম্পূর্ণ মহাকাশ স্টেশনের মাঝে অবস্থিত। মহাকাশ স্টেশনটি সম্পূর্ণভাবে সৌরশক্তি দ্বারা পরিচালিত হয়। মহাকাশ স্টেশনের ছবিতে যে ডানার মতো লম্বা হাতগুলি দেখতে পাওয়া যায় সেগুলি সম্পূর্ণ সোনার প্যালেনে পরিপূর্ণ। সূর্য থেকে সৌরশক্তি সঞ্চয়ের ফলে মহাকাশ স্টেশনে গরমের সৃষ্টি হয়, আর সেই কারণে স্টেশনের মধ্যে রেডিয়েটর প্যানেলের সংযুক্তিকরণ করা হয়েছে, যেগুলো স্টেশনের অতিরিক্ত গরমকে বাইরে বের করে দেয়। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নির্মাণের মূল কারণ হল গবেষণা। যে গবেষণাগুলি পৃথিবীতে সম্ভব হয় না, কারণ পৃথিবীতে গবেষণা করার সময় পৃথিবীর বায়ুমণ্ডল, জলবায়ু ও প্রকৃতি গবেষণার উপর প্রভাব ফেলে। আর সেই কারণেই যে গবেষণাগুলি পৃথিবীতে সম্ভব নয় সেগুলি স্পেস স্টেশনে সম্পন্ন করা হয়। মহাকাশ স্টেশনে বিশেষত চাঁদ ও মঙ্গলকে নিয়ে গবেষণা করা হয়, যাতে চাঁদে গিয়ে মহাকাশচারীরা বাসস্থান নির্মাণ করতে পারে এবং মহাকাশ স্টেশনের মতো একটি গবেষণা তৈরি করতে পারে। বিশেষত এইসব নিয়ে পরীক্ষা চালানো হয় মহাকাশ স্টেশনে। এবং 2021 সালে করোনা ভাইরাস সম্পর্কিত গবেষণা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে চালানো হচ্ছে। এই মহাকাশ স্টেশনে প্রত্যেকটি দেশের পৃথক গবেষণাগার রয়েছে। সংশ্লিষ্ট দেশের মহাকাশচারীদের সেখানে নিজেদের গবেষণা করে আসছে। আমেরিকার গবেষণাগারের নাম ডেস্টিনি, জাপানের গবেষণা কেন্দ্রের নাম কিবু, রাশিয়ার গবেষণা কেন্দ্রের নাম পয়স্কো, ইউরোপের গবেষণাগারটি আমেরিকার মধ্যে সংযুক্ত রয়েছে। স্টেশনের এই সবগুলি বিভাগ একটি শক্ত কাঠামোর সাথে যুক্ত, যাকে বলা হয় ট্রাস। এই ট্রাসের উপর নির্ভর করে স্টেশনের সমস্ত অংশগুলি থাকে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কেন্দ্রের বাইরের অংশে যদি কোনো রকম প্রযুক্তিগত ত্রুটি বা কোনো সমস্যা হয় সেটারও উপায় আছে। মহাকাশ স্টেশনের বাইরে বিভিন্ন জায়গায় রোবোটিক আর্ম রয়েছে, যেগুলি মহাকাশচারীরা ভেতর থেকে পরিচালনা করতে পারে। এই হাতগুলিকে বলা হয় কানাডাম, কারণ কানাডা এই হাতগুলোকে তৈরি করেছে। কানাডা আরও একটি রোবট তৈরি করেছে যার নাম ডেক্সটর। এটি রোবোটিক আর্মের একদম মাথায় অবস্থিত, যা সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলি সম্পন্ন করে। এছাড়াও মহাকাশচারীদের যদি কোনো সময়ে বাইরে যাওয়ার প্রয়োজন হয় সেটারও ব্যবস্থা আছে। বাইরে যাওয়ার জন্য তাদের বিশেষ ধরনের স্পেস স্যুট ব্যবহার করে। বাইরের দৃশ্য বা যদি মহাকাশচারীদের পৃথিবীর সৌন্দর্য উপভোগ করার ইচ্ছা হয় তাহলে তার জন্য আলাদা একটি কক্ষ আছে যার নাম কিউপোলা। এই কক্ষে মোট 7টি জানালা আছে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন মানব ইতিহাসের একটি অভূতপূর্ব সৃষ্টি। পৃথিবীর বাইরে থাকা একটি কাঠামোগত মানুষ গত 20 বছর ধরে বসবাস করে আসছে। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন। ধন্যবাদ। দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওতে।